করোনা ভাইরাসের আতঙ্কে বাজার থেকে অমিল মাস্ক কয়েকদিন আগে বীরভূমের রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভাইরাস আক্রান্তের জন্য পাঁচ বেডের একটি ওয়ার্ড রেডি করা হয় বিশ্বব্যাপী করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুতে এখনও পর্যন্ত গোটা বিশ্বে রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়ে গিয়েছে আতঙ্কে বাদ নেই বীরভূমের রামপুরহাটও সে কারণেই বাজার থেকে যত তাড়াতাড়ি সম্ভব মাস্ক কিনে নাকে পরে নিচ্ছেন মানুষ আর এই মাস্কের জন্যেই এখন গোটা রামপুরহাট চত্বরেই রীতিমতো খোঁজ চলছে কারণ চাহিদা এতটাই বেশি যে মাস্ক এখানে পাওয়া যাচ্ছে না এছাড়াও যেখানে মাস্ক পাওয়া যাচ্ছে সেগুলি অতিরিক্ত দাম হাঁকাচ্ছেন ব্যবসায়ীরা এক্ষেত্রে সাধারণ মাক্সের থেকে জীবাণু প্রতিরোধক মাক্সের চাহিদা বীরভূমে সর্বাধিক রামপুরহাট নিউ হাসপাতালে ভাঁটশালা রোড এলাকায় অবস্থিত মেডিকেল অ্যাসোসিয়েশনের মেডিকেল ইকুইপমেন্টস মার্কেট এ ধরনের মাক্স সবচেয়ে বেশি পাওয়া যায় সিনথেটিক্স কাপড় ফাইবার দিয়ে তৈরি এই মাস্কগুলো স্বল্পতার পাশাপাশি দাম আগের চেয়ে হয়েছে প্রায় দ্বিগুণ এছাড়াও ফুটপাতের হকারদের কাছে রয়েছে ব্যাপক চাহিদা ও বিক্রির চাপ এছাড়া বিভিন্ন ওষুধের দোকানেও মেডিকেটেক্স তো দূরের কথা সাধারণ পাওয়া যাচ্ছে না আর যা পাওয়া যাচ্ছে মানুষকে কিনতে হচ্ছে দ্বিগুণ দাম দিয়ে ওষুধের দোকানে সাধারণত ৩০ টাকা দামের মাক্স পাওয়া গেলেও এখন সেই মাক্সের দাম গিয়ে পৌঁছচ্ছে চারশো টাকায় কখনোবা সেটি তিনশো টাকায় এর আগে মাক্স কিনতে হয়েছে মাত্র পনেরো টাকা দিয়ে এই বিশাল পরিমাণ ফারাকের জন্য মানুষজন বুঝে উঠতে পাচ্ছেন না কেন এত পরিমাণ দাম বেড়ে গিয়েছে বীরভূম থেকে সভ্যশাসী চ্যাটার্জির রিপোর্ট এন টিভি ডাব্লিউ বি করোনা ভাইরাস ভাইরাসের কারণে রামপুরহাটে মাস্কের প্রচন্ড অভাব দেখা দিয়েছে আমরা যারা আগে থেকে মাস্ক নিয়ে ব্যবসা করতাম তারা এখন মাস্ক পাওয়া পাচ্ছি না অনেক দিন ধরেই আমরা চেষ্টা করছি অনেক কোম্পানির সঙ্গে আমরা কথা বলছি যারা সরবরাহ করতো তারা এখন দিতে পারছে না আমাদের এলাকার মানুষ খুব আতঙ্কিত হয়ে গেছে এর জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি যাতে এটা দ্রুত অ্যাভেলেবেল করা যায় এবং মানুষের সহযোগিতা করা যায় আর যাদের কাছে আছে কলকাতায় তারা বেশি দামে বিক্রি করছে

মানে পার স বলছি মানে তিনশো টাকাটা বারোশো টাকা আর এমনি দু টাকার মালটা ওই যেটা দু টাকা তিন টাকাই ছিল ওটা প্রায় হাজার বারোশো টাকা এখন এরকম চাইছে স চাইছে মানে এই যে মেডিকেটেড মার্কস নিয়ে একটা আতঙ্ক ছড়িয়েছে চারিদিকে হ্যাঁ আতঙ্ক ছড়িয়েছে খুব অসুবিধা হয়েছি আমাদের সকাল থেকে শুধু সবাই আসে কাস্টমার আসে আমরা দিতে পারছি না স্বাস্থ্য দপ্তরে কোনো নির্দেশ না আপনাদের কাছে না আমাদের কাছে কোনো স্বাস্থ্য দপ্তর নির্দেশ দেয়নি অন্তত আমার কাছে কোনো নির্দেশ আসেনি ডক্টররাও চাইছেন ওনাদেরকেও আমরা দিতে পারছি না অসহায় হয়ে গেছে কি নাম আপনার সুপ্রিয় মিত্র